এই উদ্ভোগের অধীনে তিনটি অংশ দেওয়া আছে আমরা প্রথমে যদি দেখি কথা বলা হয়েছে যে ত্রিভুজের শিরকোণ ও অফর বাহুদয়ের সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আমাদেরকে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে ভূমি দেওয়া আছে এবং শীর্ষকোন দেওয়া আছে ও অফর বাহুদয়ের সমষ্টি তাহলে ভূমি ছাড়া আর দুটি বাহু থাকে এই দুইটি বাহুর সমষ্টি যোগফল দেওয়া আছে আমাদেরকে ত্রিভুজ আঁকতে বলা হয়েছে তাহলে আমরা কতে অ্যান্সার করি যে আমরা যদি ত্রিভুজের একটি বাহু ভূমি ভূমি সমান এ ধরি এখানে যদি ভূমি এ সমান ভূমি এই এ সমান আমরা একটা দৈর্ঘ্য এখানে বলা হয় না যে কত সেন্টিমিটার এটা সমান যদি ভূমি নেই এইটা সমান হচ্ছে কি ভূমি আর অফর বাহুদয়ের সমষ্টি আমরা এস সামেশন দ্বারা বা যে কোনো প্রতীক দ্বারা সূচিত করতে পারি এই এস সমান অফর বাহুদয়ের সমষ্টি এই ভূমিটা একটু বড় হতে হবে কেন দুটি বাহু সমষ্টি তাহলে একটু বড় হবে তাহলে এরকম তাহলে অপর সমষ্টি দেয় দেওয়া আছে এবং বলা হয়েছে যে শীর্ষ কোন দেওয়া আছে একটি কোন আমরা যদি দেখি যে একটি কোন দেওয়া আছে শীর্ষ কোন দেওয়া আছে আমরা কোনটা যদি এই এক্স কোন ধরি এরকম যদি এক্স কোন এক্স কোন এরকম যদি হয় এক্স কোন শীর্ষ কোন এক্স কোন এটা যদি হয় এক্স কোন তাহলে আমাদেরকে এই এটা যদি ডি ডিই নেই এই ডিই থেকে আমরা এই এস এর সমান করে এই ডিই থেকে এই দুই বড় সমষ্টি এস এর সমান করে আমরা এই বিডি অংশ কেটে নিই তাহলে এই বিডি এখান থেকে এখান থেকে এর এখানে একটু বৃত্তসাপ মেপে তাহলে এখান থেকে এখানে আমরা একটা মেপে নিয়ে এরকমভাবে বিডি 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 তাহলে এই বিডি সমান বিডি সমান এস নি নি তাহলে বিডি সমান এস নি এবং ডি বিন্দুতে এই হাফ এক্স গুণের সমান করে আমরা এই এক্স গুণটাকে সমদ্বিখণ্ডিত করব তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করলে কি করতে হয় আমরা এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এখন অর্ধেকের চেয়ে বেশি ওয়াইডের এটুকু এরকম একটা ব্যাসার্ধ একটা বৃত্তচাপ ফাঁকি এদিকে আর একটা বৃত্তচাপ ফাঁকি এরকম তাহলে এর সম অধিখণ্ডক অঙ্কন করি তাহলে এই এর সম অধিখণ্ডক তাহলে বি বিন্দুতে আমরা বি বিন্দুতে ডি বিন্দুতে এ ডি বিন্দুতে ডি বিন্দুতে ডি বিন্দুতে আমরা কোন বি ডি এফ সমান করে হাফ আমরা হাফ এই কোন এক্স কোন আঁকি তাহলে এইখান থেকে এখানে এর বৃত্তচাপটা নিয়ে তাইলে আমরা এইখান থেকে এর বৃত্তচাপটা যদি মাফি এরকম হবে এরকম আবার এখান থেকে এখানে ওয়াইড ডে মেফে নিই ওয়াইড তাহলে এখান থেকে ওয়াইড ডে হবে আমরা ফেন্সিল কম্পারসের সাহায্যে একুরেট রাখতে পারবো এই এরকম তাইলে এই সংযোগ সরলরেখা অঙ্কন করে সেট বিন্দুর সংযোগ সরলরেখা অঙ্কন করে তাহলে এটা হবে কোন এই হাফ এক্স কোণের অর্ধেক এখন আমরা এই বি কে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে এই এ এর সমান ভূমি এ এর সমান করে একটি বৃত্ত সাফা তাহলে এই বি কে কেন্দ্র করে বি কে তাহলে এটা সমান হচ্ছে কত এ আর এটা সমান হচ্ছে এন আর এটা সমান আমরা ধরব এস এইটা সমান হচ্ছে কত এস এই এস তাহলে আমরা এখন সি এবং সি প্রাইম বিন্দুতে আমরা বি ডি এফ কোণের সমান করে এটা হবে এই এফ এই এফ এফ সমান করে আমরা এটা এই কোণের সমান করে এখানে আঁকবো তাহলে ডি সি প্রাইম এ প্রাইম আঁকি তাহলে এটা যদি আমরা এরকম অঙ্কন করি এই কোণের সমান করে একটা বৃত্ত সাপ নিতে হবে এই সি বিন্দুতে এখান থেকে এখানে নিতে হবে তাহলে আমরা এই সংযোগ সরল রেখা অঙ্কন করে তাহলে নিলাম এর ওয়াইডটা নিই এটা নিই তাহলে আমরা অঙ্কন করি এরকম হবে তাহলে এই এ প্রাইম তাহলে আমাদের এই বিষয় দেখি তাহলে এই ত্রিভুজ অঙ্কিত হলো যে ত্রিভুজের শিষ্য কোন এবং ত্রিভুজ এ ফ্রেম বি সি ফ্রেম অঙ্কিত হলো তাহলে এই ত্রিভুজ অঙ্কিত হলো যে ত্রিভুজের একটি ভূমি এবং অফ দিব সমষ্টি এবং শীর্ষ কোন দেওয়া আছে তাহলে ত্রিভুজটি অঙ্কিত হলো আমরা যে শীর্ষ কোন যদি দেখি তাহলে এই কোণটা সমান এই কোণটা যোগ এই কোণটা সমান এই কোণটা কেননা এই অন্তস্থ বিহুর কোণের সমষ্টি সমান এই বহিষ্ঠ কোণের সমান অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান এই কোণ আবার এই বাহু সমান যদি দেখি আমরা এই বাহু কেন সমধি বাহু হয়ে গেছে কেন এই কোণটা এই কোণটা সমান তাহলে এই কোণটা হচ্ছে কি শীর্ষ কোণ এই এক্স কোণ আমরা যদি দেখি এই কোণটা হচ্ছে কি এই এক্স কোণ আমরা এই কোনটা যদি দেখি এই কোনটা যোগ এই কোনটা সমান হচ্ছে কি এই কোনটা আসে তাহলে এটা হচ্ছে কি শীর্ষ কোণ এই এক্স কোন এই এক্স কোন আবার এই কোনটা যোগ এই কোনটা এই কোন সমান এই কোন আসে তাহলে এটা হচ্ছে কি শীর্ষ কোণ আর ভূমি হচ্ছে এ আমরা আগেই বলেছিলাম ভূমি ত্রিভুজের ভূমি এ এবং এই ভূমি ভূমি এ আর অপর দুই সমষ্টি এই বাহুটা সমান হবে এই বাহুটা সম্পূর্ণ বাহুটা আমরা যদি দেখি এই বাহুটা আবার এই বাহু সমান আমরা এই বাহু তাহলে এটা আমরা এই বাহুটা আর এই এই সমান আছে সমান হয় এস আবার আমরা যদি দেখি এই সম্পূর্ণ বাহুটা যদি এটার সাথে যোগ করি এটা যুগ এটা তাহলে সমান আসে আমরা পাই এস এই এস এরকম তাহলে আমাদের এই এ বি সি এবং এ বাই এ প্রাইম বি সি প্রাইম ত্রিভুজটি অঙ্কিত হলো এরপরে আমরা খতে যদি দেখি খতে বলা হচ্ছে যে প্রমাণ কর যে টু ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ বি স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে আমরা ত্রিভুজ দেওয়া আছে যে এই এবিসি ত্রিভুজ এর সি কোণ সমান হচ্ছে কত এই 90 ডিগ্রি এই সি কোণ সমান বি ই সি এ এ বি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ হলে এবং বর্গকেন্দ্র জি হলে ওই অনুসারে আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাহলে বি সি এই ত্রিভুজের সি কোণটা হচ্ছে কত সমান 90 ডিগ্রি 90 ডিগ্রি এই 90 ডিগ্রি এবং বি সি সি এ এ বি এর মধ্যবিন্দু ডি ই এফ বিসি এর মধ্যবিন্দু ডি আমরা এইটার মধ্যবিন্দু যদি ডি নির্ণয় করি এই মধ্যবিন্দু হচ্ছে কি ডি তারপরে সি এ এর মধ্যবিন্দু ডি এই ডি আবার এর মধ্যবিন্দু এফ এই এফ হলে প্রমাণ করো যে এই টু ইন্টু এডি স্কোয়ার আমরা এই ডি যোগ করি এই ডি মধ্যমা বি ডি মধ্যমা এবং এই এটা যোগ করি তাহলে এইটা যোগ করলে পাই তাহলে এখন আমরা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা তাহলে আমরা লিখি আমাদেরকে প্রমাণ করতে হবে তে লিখি তাহলে খতে পাই এখানে খ অংশের জন্য আমরা পাই হবে কি এই টু ইন্টু আমরা এই টু ইন্টু এডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ইকুস টু থ্রি ইন্টু

ইকুস টু টু ইন্টু এডি টু ইন্টু এডি স্কোয়ার প্লাস টু ইন্টু বিডি আমরা এই টু ইন্টু বিডি এইটা যদি দেখি এখানে এই বিডি টু ইন্টু বিডি স্কোয়ার এটা লিখতে পারি বা এটাকে যদি আমরা বেঙ্গি লিখি তাহলে এটা সময় সে টু এড স্কোয়ার মধ্যে থাকলো প্লাস টু ইন্টু বিডি ইকুইস টু এই বিসি এর অর্ধেক তাইলে লিখতে পারি এই বি সি ডিভাইডেড বাই টু

তাহলে আমরা তিনটে মধ্যে মা যোগ করি তাহলে এখানে ফাই আমরা এই এড স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার আমরা পাবো এই সবগুলো যোগ করলে যেটা আসে তাহলে আমরা এই দ্বিতীয় লাইনে আসলে আমরা ফোর এখানে এই ফোর টু স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে আসে এখানে আমরা থ্রি এ বি স্কোয়ার প্লাস আমরা যদি দেখি এইখানে পাই আমরা টু এস স্কোয়ার

এব স্কোয়ার থ্রি যদি আমরা কমন নিয়ার যেহেতু এই ত্রিভুজটা একটি কি সমকরণী ত্রিভুজ তাহলে এই হিসাবে আমরা যদি দেখি এইটার সমকোণী তাহলে সমুক অতিভূজ বর্গ সমান এই এব স্কোয়ার ইকুজ টু আসে এই বিসি স্কোয়ার বিসি স্কোয়ার তাহলে আমরা এই এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এবোয়ার তাহলে এইটা সমান আমরা যদি দেখি তাহলে এইটার সমান তাহলে আমরা এই এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি এবোয়ার তাহলে পাই আমরা এটা সমান লিখি তাহলে আস ডিভাইডেড বাই ফোর আর থ্রি ইন্টু থ্রি ইন্টু এই এব স্কোয়ার প্লাস আমরা পাই এই এইর প্লাস আমরা যদি দেখি তাহলে এই এস স্কোয়ার প্লাস আমরা যদি দেখি যে এই এস স্কোয়ার প্লাস বি সি ইকুয়াল টু লিখি ফেরি এব স্কোয়ার তাহলে সমান আমরা লিখি তাহলে ফাই এখানে ডিভাইড বাই ফোর আর থ্রি যদি কমন থাকে তাহলে বি স্কোয়ার প্লাস আমরা ফাইভ এখানে এই বি স্কোয়ার এটা তাহলে এটা সমান আসে আমরা ফাইভ নিচ বি ফোর আমরা ফাইভ ফোর আর এখানে আসে থ্রি ইন্টু টু স্কোয়ার এটা আসে আমরা এই টু টু যদি ক্যান্সেল করি তাহলে এটা সমান আসে আমরা ফাই এখানে টু এখানে টু তাহলে টু দ্বারা এটাকে যদি গ্রহণ করি তাইলে ফাই আমরা টু ইন্টু ক্রস গ্রহণ করলে ফাইভ তাইড স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ইকুস টু ফাই থ্রি ইন্টু এফ স্কোয়ার আমরা ফাইভ থ্রি ইন্টু এ বি স্কোয়ার তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা আছে তারপর আমরা গ অংশের জন্য যদি দেখি গ অংশ বলেছে দেখাও যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়স টু থ্রি ইন্টু জি স্কোয়ার প্লাস জিবি বি স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার জি সি স্কোয়ার হবে এটা এখানে এই জি সি স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাহলে আমরা গতে যদি দেখি যে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি এই বি স্কোয়ার আমরা এই বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু যদি এটার এই বর কেন্দ্র জি হয় এখানে এই কেন্দ্র হয় জি তাহলে আমাদেরকে পড়াচ্ছে কি এই খ হতে এই লাইনটার সমান আমরা লিখে নেব যে এই অংশটুকু যে মধ্যমা ত্রয়ের সমষ্টির সমান এই তিনটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি ডিভাইড বাই ফোর তাহলে এটা সমান আমরা লিখি যে খ হতে পাই যে এই মধ্যমায় সমষ্টি তাহলে পাই

যে মধ্যমাতে যে বিন্দু করে এই বিন্দুটা এই অনুপাতে বিভক্ত করে তাহলে এটা সমান আমরা দেখি এই অনুপাতে অনুপাতে বিভক্ত হয় এই বিন্দুতে মধ্যমাটা দুই ভাগের দুই ভাগের টু এস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তাহলে আমরা লিখতে পারি এইটার সমান এডি সমান আমরা লিখতে পারি এই টু এজি ইকুস টু তাহলে এই এ জি সমান আমরা লিখতে পারি এই এ জি সমান এই এ জি সমান হচ্ছে কি এই এ জি সমান হবে আমরা টু এস টু ওয়ান এর সাথে বিভক্ত করে এই টু বাই থ্রি টু বাই থ্রি ইনটু এ ডি ইনটু এ ডি তাহলে এ ডি কে এ ডি এর তিন ভাগের দুই অংশ তাহলে এটা সমান আমরা পাই এই এ জি সমান এই এ জি সমান বা আমরা যদি দেখি বর্গ করি নাইন

আমরা যদি দেখি এইখানে বি ই স্কোয়ার আমরা যদি দেখি এই বি স্কোয়ার সাথে ফোর যদি বন্ধন উঠে তাহলে বি বিজি স্কোয়ার ফোর বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এই নাইন বি জি স্কোয়ার নাইন বি জি স্কোয়ার প্লাস আমরা যদি দেখি ফোর এই ফোর সি এফ স্কোয়ার ফোর সি এফ সিএফ টু নাইন সি জি স্কোয়ার নাইন সি জি স্কোয়ার

এই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার টু ফাইভ থ্রি ইন টু এই এ জি স্কোয়ার প্লাস বি জি স্কোয়ার প্লাস সি জি স্কোয়ার তাহলে এটা আমাদের প্রমাণিত হলো প্রমাণিত